কেউ এসেছেন 10 মাইল দূর থেকে, কেউ আবার যমুনা নদীর ওপার থেকে। নির্দিষ্ট দূরত্বে দীর্ঘ সময় অপেক্ষা, রূপালি পর্দার তারকা সাকিব আর পূজাকে এক নজর দেখার। আশেপাশে গ্রাম থেকে আসা এত মানুষের ঢল জামালপুরের মাদারগঞ্জের যমুনার ধারে গত 2 অক্টোবর থেকে। মানে তো সরতে অনেক দূর থেকে নিমে 10 কিমি রাস্তা হেঁটে আসছি। এনে যা দর্শ যা দেখ করেছি আমতাই দেখ করেছি। শুটিং দেখা হচ্ছে না কারণ এই কেউ দেখতে দিচ্ছে না শুটিং। ছবি দেখা দেখছি দেখার জন্য তো এক বাস্তব দেখার জন্য তো আমরা এত দূর ছুটে আসছি। আমরা অনেকটা হ্যাপি যে আমাদের গ্রামে আসছে সাকিব। চলছে অনুদানের সিনেমা গোলোয়ের দৃশ্য ধারণের কাজ, যেখানে প্রথমবার চিত্রনায়ক সাকিব খানের বিপরীতে অভিনয় করছে পূজা চেরি। সাকিব জানালেন, গ্রামীণ আবহে এমন চিত্রনাট্যে এবারই প্রথম অভিনয়। শুধু তাই নয়, হাজারো মানুষের ভিড়ে অভিনয়ের অভিজ্ঞতা প্রথম। দুদিন যেখানে কাজ করেছিলাম নৌকাবাইজের, সেখানে তো মনে হয় লাখ মানুষ, নদীর ওই পার থেকে বগুড়া অঞ্চল নাকি নদীর ওই পার, বগুড়া অঞ্চল থেকে অনেক মানুষ ট্রলারে চলে আসে, সিরাজগঞ্জ থেকে আসে, মানে আশপাশের যত অঞ্চল আছে সেখান থেকে মানুষ গাড়ি দিয়ে ট্রলার দিয়ে বিভিন্ন মাধ্যমে চলে আসে। আমি প্রথম প্রথম ভেবেছিলাম, আমার প্রথম যেদিন শুটে এসেছি আমি ভেবেছিলাম অ্যাবসার্ড, শুট তো হবেই না, এখান থেকে চলে যেতে হবে, এইটা তো খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম আমি। সম্ভ্রান্ত একটি পরিবারের সন্তান পূজা চেরি, সেই গ্রামেরই একজন মাঝির ছেলে লালু, ঢোল বাজানোই যার কাজ। তাদের দুজনের প্রেম পরিণয় নিয়ে এগিয়েছে গোলোই সিনেমার দৃশ্যপট। অলিক ভাই বললো যে একটা মুভি বানাবে গোলোই, আমাকে নিতে চায়, তো আমি স্টোরি শুনলাম, বিশ্বাস করেন আমি এক কথায় হ্যাঁ বলে দিয়েছি। ভাইয়া তো একটু টাইম নিয়েছে, যে অভিনয় করে মানে কে মুক্ত হবে না সেটা একটু বলেন না, ভালো লেগেছে, হি ইজ ভেরি হেল্পফুল এবং হ্যাঁ এক্স্যাক্টলি। সাধারণ মানুষের এমন ঢল সামলাতে কাজ করছে পুলিশ সদস্য সহ স্বেচ্ছাসেবক দল। পরিচালক জানান, এমন সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গোলোই হবে অসাধারণ এক সিনেমা। সবকিছু মিলিয়ে আসলে গোলোই দারুণভাবে এগিয়ে যাচ্ছে। সবসময় আমি প্রেম নিয়েই ছবি বানাই, এটাও একেবারে পিওর প্রেমের ছবি, লাভ স্টোরি। তো এই প্রেমের মধ্য দিয়েই দেখা যাবে যে একটা সুন্দর বাংলাদেশ এবং ভবিষ্যতের বাংলাদেশ এবং অতীতের বাংলাদেশ। সামনে কোনো বড় উৎসবে প্রেক্ষাগৃহে আসবে গোলোই। অনুদানের সিনেমা নিয়ে নানা অভিযোগ কিছুটা গুছাবে এই সিনেমা, এমন প্রত্যাশা প্রযোজকের। গোলোই সিনেমাটার বাজেট 1.5 কোটি টাকা, সেখানে আমরা অনুদান পেয়েছি সরকার থেকে 60 লক্ষ টাকা, আর বাকি টাকা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা গোলোই সিনেমার কাজ শেষ করব। নদী, নৌকা এবং নৌকার গোলোই, সেই গোলোই থেকেই আমরা আসলে আমাদের গোলোই সিনেমার মূল পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। গত 28 সেপ্টেম্বর জামালপুরে শুরু হয়েছে গোলোই ছবির শুটিং, চলবে অক্টোবর মাস জুড়ে। ফাতেমা কাউসার, নিউজ 24, জামালপুর।